নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ওল চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিলাম। ওলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুগুলো একইভাবে কেটে নিয়েছি। ওল এবং আলু একই সাথে সেদ্ধ করে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, একটা চাপা দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি। খুব বেশি নরম করে নামাবো না, অন্য একটা কড়া বসিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, গোটা জিরে, কুচনো পেঁয়াজ। ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সাইড করে রেখে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এবার একই সাথে ভালো করে পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আবারও ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন। ভালো করে মশলার সাথে আদা রসুনটা নেড়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। অ্যাড করছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ধরে না যায়। সেদ্ধ করে রাখা ওল আর আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে কষিয়েছি। ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরেই কিন্তু জলটা দেবেন।
জল দেওয়া হয়ে গেছে। চাপা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট ধরে ফোটার পর আবারও একটু নেড়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে আবারও ঢেকে দিলাম। প্রায় হয়ে এসেছে, এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের ওল চিংড়ি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই।